हेलो एवरीवन, वेलकम टू माय चैनल लर्न फिजिक्स स्लोली। आज के तुम्हारे आलोर अपवर्तन और समवर्तन ए अध्यायेर जे प्रॉब्लम सेट अनेक जे सल्यूशनगुलो आछे सेई सल्यूशनगुलो आज करे देव। ताहले फार्स्ट अंकटी कि बोलछे देखो, जे एकटी रघु एकटी सरु रेखाछिद्र थेके 40 सेंटीमिटार दूरे एकटी पर्दा आछे। ताहले तार जन्य आमरा एखाने कि लिखे निलाम, डी समान आछे 40 सेंटीमिटार समान 0.4 मीटार। तारपर एखाने कि बोलेछे, व्यवहित आलोर तरंग दैर्घ्य ल्यामडा समान 5890 एंगस्ट्रम समान 5889 × 10⁻⁹ मीटार। तारपर एखाने कि बोलेछे जे मुख्य चरमबिंदुर उभय पाशे प्रथम अवमबिंदुर दूरत्व एक्स वन समान 2 मिलीमिटार समान, एटाके आमरा मीटारे गुणिये गेलाम, 2 × 10⁻³ मीटार। तारपर रेखाछिद्रे प्रस्थ जदि ए हय़, ताहले आमरा तो फर्मुला जानि, एक्स एन इक्वालस टू एल ल्यामडा डि बाई ए, বা এক নাম্বার যেহেতু প্রথম, তার জন্য এক্স ওয়ান সমান ল্যামডা ডি বাই এফ। এখানে এনের মানও এক বসানো হয়েছে, তাহলে এ সমান ল্যামডা ডি বাই এক্স ওয়ান। তাহলে এখানে যদি মান বসা, তাহলে আমাদের আসছে 0.12 মিলিমিটার। কিন্তু এখানে তোমাদের পুরনো বইয়ে কিন্তু এখানে মানটা আছে 0.12 সেন্টিমিটার। এই একইভাবে মানে প্রসেসটা এরকম, এবার মানটা কিন্তু এরকমই আসবে, সেটা তুমি মিলিমিটারে নিয়ে যেতে পারো, সেন্টিমিটার। এখানে তোমাদের হয়তো ভুল আছে বইয়ে, তো তোমাদের প্রসেস হচ্ছে অঙ্কর এরকম করার, উত্তর যেরকম আসে সেটা কোনো প্রবলেম না, তোমাদের নিয়মটা আগে শিখতে হবে। তারপরে 2 নম্বর অঙ্কটি দেখো, 2 নম্বর অঙ্কটি তোমাদের বলেছে কি, যে 0.2 মিলিমিটার চওড়া একটি রেখাছিদ্রের অপবর্তন নকশা 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্সের সাহায্যে গঠন করা হলো। তাহলে এখানে রেখাছিদ্রের বেদ কত দেওয়া আছে, রেখাছিদ্রের বেদ তোমাদের দেওয়া আছে এখানে, রেখাছিদ্রের বেদ দেওয়া আছে এ সমান 0.2 মিলিমিটার সমান 2 × 10⁻⁴ মিটার। তারপর এখানে ডি সমান দেওয়া আছে কত, 50 সেন্টিমিটার, মানে ফোকাস দৈর্ঘ্য মানে যেটা সেটা হচ্ছে পর্দা থেকে দূরত্ব সমান 0.5 মিটার, এবং ল্যামডা এটাকেও আমরা একইভাবে মিটারে ট্রান্সফার করেছি। তারপরে হচ্ছে এখানে কি বলেছে, যে কেন্দ্র থেকে প্রথম অবমবিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে, কেন্দ্র থেকে প্রথম অবমবিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে নকশার কেন্দ্র থেকে প্রথম অবমবিন্দুর দূরত্ব এক্স ওয়ান সমান এন ল্যামডা ডি বাই এ, এন সমান এখানে কত, 1, ল্যামডার মান বসানো হয়েছে, ডি এর মান বসানো হয়েছে, এখান থেকে তোমাদের অ্যান্সার আসছে 0.15 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর নেক্সট অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটি, 3 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, যে 0.14 মিলিমিটার বেধে, তাহলে এখানে রেখাছিদ্রের বেধ যেটা সেটা তোমাদের 0.14 মিলিমিটার সমান 1.4 × 10⁻⁴ মিটার, এটাকে আমরা মিটারে নিয়ে গেছি, মানে 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, এরকমভাবে করবে। আর এখানে তোমাদের পর্দা থেকে দূরত্ব দেওয়া আছে, ডি সমান হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এরপর এখানে বলেছে কি, যে যদি দ্বিতীয় পর্যায়ে কালো পটি কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে 16 মিলিমিটার দূরে হয়, তবে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে দ্বিতীয় পর্যায়ের কালো পটির দূরত্ব এক্স টু সমান 16 মিলিমিটার সমান 16 × 10⁻³ মিটারে নিয়ে গেলাম। তাহলে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে আমরা একটা লিখতে পারি, এক্স এন সমান এল ল্যামডা ডি বাই এ, বা এক্স টু সমান, তাহলে এখান থেকে আমরা নির্ণয় করছি যেহেতু দ্বিতীয়, তার জন্য এক্স টু সমান 2 × n এর মানে 2 বসিয়েছি, যেহেতু দ্বিতীয় 2 × ল্যামডা ডি বাই এ। তাহলে এখান থেকে তোমাদের ল্যামডার মান চলে আসছে এ এক্স টু বাই 2D সমান হচ্ছে, মানগুলো যদি এখানে বসায় তাহলে আমাদের যে ল্যামডার সে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য সেটা মান হচ্ছে 5600 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তারপরে 4 নম্বর অঙ্কটি দেখো, 4 নম্বর অঙ্কটি একইভাবে এখানে তোমাদের প্রস্থ বলেছে কি, এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে ল্যামডার মান বের করলাম মিটারে, তাহলে প্রথম অবমবিন্দুর জন্য অপবর্তন কোন থিটা সমান কত, এখানে 2 ডিগ্রি দিয়েছে। তারপরে এখানে হচ্ছে রেখাছিদ্রের বেদ এ হলে অবমবিন্দুর জন্য আমরা শর্ত পাই কি, এ সাইন থিটা ইকালস টু এন ল্যামডা, আমরা এই ফর্মুলাটা জানি তো, অবমবিন্দুর জন্য যে ফর্মুলা, এ সাইন থিটা ইকালস টু এন ল্যামডা, তাহলে এ সমান এন ল্যামডা বাই সাইন থিটা সমান 1 × ল্যামডা মান বসিয়েছি, সাইন 2 ডিগ্রি মান বসিয়েছি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি প্রস্থের মান হচ্ছে 0.02 মিলিমিটার। ওকে, তারপরে এখানে 5 নম্বর অঙ্কটি দেখো, 5 নম্বর অঙ্কটি হচ্ছে 0.01 মিলিমিটার প্রস্থের, 5 নম্বর অঙ্কটি কি বলছে, 0.01 মিলিমিটার প্রস্থের। তাহলে এ হচ্ছে কত, 0.01 মিলিমিটার সমান 10⁻⁵ মিটার, ল্যামডার মান দিয়ে দিয়েছি, ন্যানোমিটার থেকে আমরা কী করলাম মিটারে নিয়ে গেলাম, কারণ 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তারপরে ডি সমান দিয়েছে কত, 1 মিটার। তাহলে অতএব মুখ্য চরমবিন্দুর কৌণিক বেদ সমান হচ্ছে কত, 2 ল্যামডা বাই এ। মুখ্য চরমবিন্দুর কোণ বেদের ফর্মুলা আমরা জানি 2 ল্যামডা বাই এ,
যারা একটু সমস্যা আছে তারা একটু ফর্মুলাগুলো বই থেকে মিলিয়ে নাও, তাহলে এখানে যদি সব মানগুলো বসায় তাহলে তোমাদের ডিগ্রিতে আসবে কত, 6.75 ডিগ্রি। তোমাদের বইয়ে যেটা আছে সেই আনসারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে, 6.75 ডিগ্রিটাই আনসার হবে। এরপর এরপর ছয় নম্বর অঙ্কটি দেখো, ছয় নম্বর অঙ্কটি কী বলছে, ছয় নম্বর অঙ্কটি হচ্ছে তোমাদের একইভাবে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা প্রথমে ফার্স্ট ল্যামডাটাকে আমরা ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে গেলাম, তারপর কৌণিক বিস্তার এখানে টু থিটা, দুই দিকে কৌণিক বিস্তার টু থিটা সমান কত, এখানে 60 ডিগ্রি, কৌণিক বিস্তার তোমাদের বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এটাকে পাই বাই রেডিয়ানে করছি, পাই বাই 3 রেডিয়ান। এবার রেখাছিদ্রে প্রস্থ এ হলে 2a সমান কত, টু থিটা সমান কত হবে, 2λa, বা এ সমান হচ্ছে 2λ/2θ। তাহলে এখানে যদি সব মান বসানো হয় তাহলে আমাদের প্রস্থের মান চলে আসছে 1×10⁶ মিটার। তারপরে সাত নম্বর অঙ্কটি দেখো, সাত নম্বর অঙ্কটি বলছে কি যে প্রস্থ রেখাছিদ্রের প্রস্থ দেওয়া আছে 0.25 মিলিমিটার, তারপরে ল্যামডা সমান দেওয়া আছে 589×10⁹ মিটার। এবার এনতম চরমবিন্দুর আনুষঙ্গিক অপবর্তন কোণ θ1 হলে আমরা ধরছি, তাহলে এটা হচ্ছে এনতম চরমবিন্দুর শর্তটা কি হয়, a sin θ(n)(2n+1)×λ/2, অর্থাৎ λ/2 যুগ্ম গুণিতক, তাই অযুগ্ম গুণিতক, তাহলে a sin θ(n)(2n+1)×λ/2, বা sin θ1, এটা যেহেতু প্রথম তাই sin θ1(2n+1)×λ/2, এখানে যদি সব মানগুলো বসায় যেহেতু n=1 তাহলে আমাদের θ1 হচ্ছে কত আসছে, 0.0035 রেডিয়ান। তারপর আট নম্বর অঙ্কটি দেখো, আট নম্বর অঙ্কটি তোমাদের কি বলছে যে আলোকরশ্মির গুচ্ছের আপাতন কোণ তোমাদের দিয়েছে কত, 60 ডিগ্রি। এবার এখন বিশ্লেষককে আপতিত আলোর তীব্রতা I0 এবং বিশ্লেষক থেকে নির্গত আলোর তীব্রতা কত মনে করছি, I, বিশ্লেষককে আপতিত যে আলোর তীব্রতা সেটা I0, এবং বিশ্লেষক থেকে নির্গত হলো তো একটা আলোর তীব্রতা পরিবর্তন হবে, তাহলে আগে ছিল I0 এবং নির্গত হওয়ার পর মনে হলো তীব্রতা মনে করছি I, তাহলে ম্যালাসের সূত্র থেকে আমরা পাচ্ছি I = I0cos²θ, যেমন I0cos²(60°) = I0/4। তাহলে অতএব আলোকের রশ্মিগুচ্ছে যত শতাংশ প্রতিষ্ঠিত হবে তা হলো I/I0×100 = 1/4×100, সমান হচ্ছে 25%, ঠিক আছে। এবার নয় নম্বর অঙ্কটি দেখো, নয় নম্বর অঙ্কটি তোমাদের কী বলছে যে আপাতন কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ দেওয়া আছে কত, 12 ডিগ্রি। তাহলে হীরকের প্রতিসরণ কোণ যদি মিউ হয় তাহলে আমরা এই ফর্মুলা কাজে লাগাতে পারবো, সাইন আই সমান হচ্ছে মিউ সাইন আর। তাহলে এখান থেকে মিউ সমান sin I/sin R, তাহলে আমরা 4.165। তাহলে হীরকের সমাবর্তন কোণের ফর্মুলা আমরা জানি IP = tan−1μ, তাহলে এখান থেকে tan−1 আমরা 4.165 করছি, তাহলে এখান থেকে আমাদের আইপি বা সমাবর্তন কোণে মান আসছে 76.5 ডিগ্রি। এরপর নেক্সট দশ নম্বর অঙ্কটি দেখো, এখানে জলের প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত, 1.327, এবং সমাবর্তন কোণ তাহলে আমরা ফর্মুলা নির্ণয় করতে পারবো tan−1IP থেকে 53 ডিগ্রি। তাহলে অতএব দিগন্তের সাথে সূর্যের কোণ কত হবে, 90−IP, তাহলে 90 ডিগ্রিতে বাদ দিতে হবে এটা, তাহলে এখান থেকে হবে কত তোমাদের 37 ডিগ্রি। এবার 11 নম্বর অঙ্কটি দেখো যে তোমাদের আইপি সমান দেওয়া আছে কত, 51 ডিগ্রি, আর জলে প্রতিসরঙ্গ দেওয়া আছে কত, 4/3, বা কাচের প্রতিসরঙ্গ যদি মিউজি হয় তাহলে tan IP = μg/μW, বা μg = μW/tan IP = 4/3 tan 51 ডিগ্রি, সমান অর্থাৎ মিউজি বা কাচের প্রতিসরঙ্গ হচ্ছে 1.647। থ্যাংক ইউ তাহলে সবাইকে, এ পর্যন্ত প্রবলেম সেটের অঙ্কগুলো আজকে করো 1-এর, কালকে তোমাদের প্রবলেম সেট 2 এবং হটস নিউমেরিক্যালের কিছু অঙ্ক করিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।